তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি দরকার একজন দুঃসাহসিক ইন্টেলিজেন্ট কমান্ডো উতলা হাওয়ায় চলো নিরালায় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া দিন দ্য ডে পরাণ ও হাওয়া কে কত টাকা কামালো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তিনটি সিনেমা দিন দ্য ডে পরাণ ও হাওয়া এর মধ্যে অনন্ত জলিলের দিন দ্য ডে নির্মাতা রায়হান রাফির পরাণ ও মেজবার রহমান সুমনের হাওয়া সিনেমাগুলোর মধ্যে হল সংখ্যায় এগিয়ে দিন দ্য ডে এরপর ২৪ হলে মুক্তি পেয়েছে হাওয়া এবং মাত্র ১১টি হলে পরাণ হল সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল অনন্ত জলিল অভিনীত দিন দ্য ডে এগিয়ে থাকলেও দর্শকের কাছে প্রশংসা কুড়াচ্ছে পরাণ কিন্তু আরেকটি সিনেমা করেছে ইতিহাস সৃষ্টি যার এক গানেই বাজিমাত সাদা কালো খ্যাত হাওয়া গেল শুক্রবার দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবার রহমান সুমনের সিনেমা হাওয়া মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি যার মূলে ছিল সাদা সাদা কালা কালা গানটি মুক্তির পর দিনকে দিন এর দর্শক চাহিদা বাড়তে থাকে আর সে হাওয়া নেমে গেল অনন্ত জলিল ও বর্ষ অভিনীত সিনেমা দিন দ্য ডে শো কেরানীগঞ্জের লায়ন সিনেমাস থেকে দিন দ্য ডে শোর সংখ্যা কমিয়ে দিয়েছেন হল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে হাওয়া সিনেমার জনসমাগম বেশি হওয়ার কারণে হলে তিনটা স্পেশাল শো বাড়িয়ে দেওয়া হয়েছে তাই দিন দ্য ডে সিনেমাটি আপাতত চালানো হবে না পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দিন দ্য ডে শো বন্ধ থাকবে সঙ্গে আরও ঘোষণা দেন হাওয়ার জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা তিনটে স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের হলে তাই আমাদের থর লাভ অ্যান্ড থান্ডার সিনেমাটাও আপাতত চালানো হবে না পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সিনেমাটিও বন্ধ থাকবে উল্লেখ্য গেল ঈদে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার নতুন সিনেমা দিন দ্য ডে মুক্তি পায় দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশ ছাড়াও ইরান তুরস্ক আফগানিস্তানে সিনেমার শুটিং হয়েছে অন্যদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছে মেজবার রহমান সুমনের হাওয়া সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর কাহিনী ও সংলাপের চিত্রনাট্য লিখেছেন মেজবার রহমান সুমন সুকর্ণ শাহিদ ধীমান ও জাহিদ ফারুক আমিন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী শরীফুল রাজ নাজিফা তুশি নাসির উদ্দিন খান সোহেল মণ্ডল সহ অনেকে হাশিম মাহমুদের কথা ও সুরে সাদা সাদা কালা কালা গানটি গিয়েছেন এরফান মৃধা শিবলু সঙ্গীতে ছিলেন ইমন চৌধুরী পোড়ামন টু দহন এরপর তিনি তার তৃতীয় সিনেমা পরাণ দিয়ে নির্মাতা হিসেবে আলাদা ইমেজ তৈরি করেছেন যেহেতু দর্শকের পরাণ জয় করেছেন তাই দর্শকরা বলছেন রাফি পরাণজয়ী পরিচালক সবখানে এখন পরিচালক রায়হান রাফির ভূয়সী প্রশংসা মুক্তি পাওয়া পরাণ সিনেমায় লগ্নি করে লাইফ টেকনোলজিস সাফল্যের ধারাবাহিকতায় শিগগিরই দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এদিকে ঈদে অনন্ত জলিলের বিগ বাজেটের দিন দ্য ডে সিনেমার সঙ্গে টেক্কা দিয়ে শীর্ষে আসে মিম শরীফুল রাজ ইয়াশ রোহান অভিনীত পরাণ